তিথি এই উপলক্ষে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আনামবাজার পার্টি অফিসে এসেছি কার্যকর্তাগণ কোন আছেন আমি মোহর পাল কাকুকে কিছু বলার জন্য অনুরোধ করব ২০১৮ সালের ১৬ই আগস্ট প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালিত হল পানাগড় বাজারে বুধবার সন্ধ্যায় পানাগড় বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির কর্মী সমর্থকেরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল সদস্য মোহনলাল বন্দ্যোপাধ্যায় বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জেলা কমিটির সদস্য রবীন্দ্রনাথ ওঝা বিজেপির কাঁকসা দুই নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস সহ অন্যান্যরা বিজেপির ন্যাশনাল কাউন্সিল সদস্য মোহনলাল বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাধ্যমে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের কথা তুলে ধরেন আগামী দিনেও প্রতি বছর অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস তাঁরা নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানিয়েছেন কৃষ্ণা বাজপেয়ী বাল্যকালে অত্যন্ত মেধাবী ছিলেন অটল বিহারীজি এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে এম এ পাস তার বাবা ছিলেন বাজপেয়ীজি ১৯৪২ সালে আমাদের যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল দেশে সেই ভারত ছাড়ো আন্দোলনে তাকে ২৪ দিন কারাবাস করে ১৯৪২ পর ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১৯৫৩ সালে যে পারমিট প্রথার বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কাশ্মীরে যাচ্ছিলেন তার সঙ্গী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাজপেয়ীকে বললেন যে আপনি আমার সাথে যাবেন না দেশের জন্য আপনার অনেক কিছু করণীয় আছে আমি যাচ্ছি যা হবে দেখা যাবে বাজপেয়ী যা করে তার সঙ্গে যেতে পারেন ১৯৫৭ সালে প্রথম তিনি ভারতীয় জনসংঘের সাংসদ হিসাবে আসেন এবং সংসদে তার যে খ্যাতি তার যে বক্তৃতা তার যে বাগ্মিতা সারা দেশকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালিত হচ্ছে আমরা কাকসা মণ্ডলে পানাগড় বাজারে এই দিবসটা পালন করছি আমরা কাকসা মণ্ডলে পানাগড় বাজারে করেছি ত্রিলোচনপুরে কিছু কিছু এলাকাতেও হয়েছে এবং ব্লকে নানা জায়গাতে প্রোগ্রামগুলো হচ্ছে আজকের প্রোগ্রামে এখানে এখানে আমি মোহনলাল ব্যানার্জি মেম্বার ন্যাশনাল কাউন্সিল ভারতীয় জনতা পার্টি রমন শর্মা বর্ধমান জেলা সহসভাপতি রবীন্দ্রনাথ ওঝা জেলা সদস্য ওমপ্রকাশ শর্মা বরিষ্ঠ কার্যকর্তা আমাদের পরিতোষ বিশ্বাস মণ্ডল সভাপতি আমাদের জেলা সাধারণ সম্পাদক উপস্থিত ছিলাম অনেক কার্যকর্তা উপস্থিত ছিল আজকে আমরা বার্তা দিলাম বাজপেয়ীর জমানায় বাজপেয়ীর আমলে দেশে যে উন্নতি হয়েছিল দেশে যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতিকে আমরা চালিয়ে নিয়ে যাব বর্তমান দেশের প্রধানমন্ত্রী সেইভাবে তিনি দেশের অগ্রগতির পথে এগিয়ে চলছেন আমরা সকলে এই পথে থাকব এবং আপাম জনসাধারণকে বলবো আপনারা আসুন সহযোগিতা করুন আমাদের সাথে থাকুন কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ ১০ সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল
এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138, 7477161139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।